এখন দেখবেন রূপান্তর টপ নিউজ। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিল ডিএমপি। হাতিরপুল বাজারে জনসমাগম কমাতে এবার বাজারের পাশের সড়কে ফাঁকা ফাঁকা করে বসানো হলো কাঁচা বাজার। শরীয়তপুরের ডামোডা উপজেলা বজ্রপাতে পল্লী বিদ্যুতের দুই কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার দুপুর একটার দিকে পূর্ব ডামোডা ইউনিয়নের জয়লু গ্রামে কাজ শেষে ফেরার পথে বজ্রপাতে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়। নাটোরের সিংড়া চলবিল এলাকায় কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। এই মেশিনে ঘন্টায় 3 বিঘা জমির ধান কাটতে সক্ষম হওয়া যাবে। রবিবার চলনবিলে হারভেস্টারের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন। সোমবার ভোরে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের এক সদস্যের সন্দেহজনকভাবে মৃত্যু হয়। তবে করোনা পরীক্ষার তিনি করোনায় আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ট্রাফিক মফিজউদ্দিন আহমদ। কোনো ব্যক্তি সরকারি ত্রাণ নিলে তাকে কমপক্ষে 5টি গাছ লাগাতে হবে এমন নির্দেশনা দিয়ে নতুন করে ত্রাণ বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সমাজের অবহেলিত ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের মানুষদেরকে কাজের সুযোগ করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলো দেশের অন্যতম জনপ্রিয় সুপার শপ স্বপ্ন। সোমবার বিকেলে প্রতিষ্ঠানটির মানব সম্পদ বিভাগ থেকে তাদের 9 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। চাল চুরির সংবাদ প্রকাশের জেরে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার ও pdnews24.com এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পটুয়াখালীতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার 21 এপ্রিল সকালে 7:30টার দিকে পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের শরীরে অস্ত্রোপচারের পর তার অবস্থা সংকটাপন্ন বলে দাবি করেছেন এক মার্কিন কর্মকর্তা। গত 24 ঘন্টা যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও 28,000 মানুষ। অপরদিকে মারা গেছেন 1,939 জন। আক্রান্ত ও মৃত্যুতে দেশটির ধারে কাছে নেই অন্য কোনো দেশ। আপনারা দেখছেন রূপান্তর টেলিভিশন।